নমস্কার বন্ধুরা, সোমাস লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই চলে এলো জন্মাষ্টমী। এর আগেও আমি জন্মাষ্টমী সময়সূচি এবং এই দিন কি করবেন আর কি করবেন না এই নিয়ে একটি ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গোপালের পূজা করবেন এবং ওই দিন গোপালকে কি কি ভোগ নিবেদন করলে গোপাল সন্তুষ্ট হবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। হিন্দু ধর্মের পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়। এই দিনটিতে ভগবান কৃষ্ণকে বাল গোপাল রূপে পুজো করা হয়। এবার বলবো আপনারা কিভাবে জন্মাষ্টমীর দিন গোপালের পুজো করবেন। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। জন্মাষ্টমীর দিন আপনারা প্রথমে গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করা সর্বোত্তম। জলসংখ্যের মধ্যে পঞ্চামৃত ঢেলে গোপালকে স্নান করাবেন। পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর তারপর আপনারা পরিষ্কার জল নেবেন। ওই জলের মধ্যে অগরু, ফুলের পাপড়ি, তুলসী পাতা দিয়ে তারপর আবার গোপালকে অভিষেক করবেন। তারপর আবার পরিষ্কার জল দিয়ে অভিষেক করে তারপর পুষ্প অভিষেক করবেন। গোপালের অভিষেক করানোর সময় আপনারা নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি উচ্চারণ করবেন। তারপর গোপালকে নতুন বস্ত্র অলংকার দিয়ে সাজাবেন। গোপালকে সাদা চন্দনের তিলক পরাবেন। সাদা চন্দন সহযোগে গোপালকে তুলসী পাতা দেবেন। তারপর আপনারা ভক্তি ভরে গোপালের পুজো করবেন। কোনো পুরোহিতকে দিয়েও আপনারা পুজো করতে পারেন। প্রদীপ ধূপকাঠি দিয়ে আরতি করবেন গোপালকে। এবার আপনাদের বলবো গোপালকে কি কি ভোগ নিবেদন করবেন। আপনারা গোপালকে পাঁচ রকমের গোটা ফল দেবেন এবং ফলের ওপর অবশ্যই তুলসী পাতা দেবেন। ফল আপনারা কুচিও দিতে পারেন, কিন্তু গোটা ফল অবশ্যই দেবেন। গোটা ফলের সঙ্গে অবশ্যই একটি গোটা বেদানা দেবেন। বেদানা গোপালের খুবই পছন্দের ফল। এবার বলবো আপনারা গোপালকে কি কি ভোগ দেবেন। তালের বড়া। শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ছিল তাল পাকার সময়। বর্তমানে গ্রামাঞ্চলের দিকে ভাদ্র মাস এলেই গৃহস্থের ঘরে তালের বড়া বানানোর রেওয়াজ রয়েছে। অনেকে তালের বড়া বানিয়ে সবার প্রথমে নিবেদন করেন শ্রীকৃষ্ণকে, তারপর পরিবারের সবাই খান। তালের বড়া গোপালের অত্যন্ত প্রিয়। মালাই ও রাবড়ি। শ্রীকৃষ্ণের প্রিয় খাদ্য তালিকার মধ্যে রয়েছে মালাই ও রাবড়ি। অনেকে মনে করেন মূলত খাঁটি দুধ দিয়ে এগুলি তৈরি হওয়ার কারণে এগুলি তিনি খেতে ভালোবাসতেন। মোহনভোগ। সুজির হালুয়া ঘিয়ে ভেজে তৈরি করা হয় মোহনভোগ। শ্রীকৃষ্ণের এই পছন্দের খাবারটির সাথে আপনি ইচ্ছা করলে রাখতে পারেন ঘিয়ে ভাজা লুচি। মালপোয়া। জন্মাষ্টমীর প্রসাদগুলির মধ্যে অন্যতম একটি হলো মালপোয়া। নাড়ুগোপাল মালপোয়া খুবই পছন্দ করেন। ক্ষীর। ননির মতো ক্ষীর শ্রীকৃষ্ণের খুবই পছন্দের। ক্ষীরের পায়েস তাই আপনি চাইলেই রাখতে পারেন ভোগের ডালায়। শ্রীখণ্ড। পশ্চিমবঙ্গে এই খাবারটির বিশেষ চল না থাকলেও ভারতবর্ষের অন্যান্য রাজ্যে জন্মাষ্টমীর দিন ভোগে শ্রীখণ্ড অনিবার্য। শ্রীকৃষ্ণের প্রিয় এই সুস্বাদু খাবারটি তৈরি করা হয় দই দিয়ে। গোপালকলা। গোপালকলা হলো শ্রীকৃষ্ণের পছন্দের বিশেষ এক ধরনের ভোগ। এটি তৈরি করা হয় মিষ্টি এবং ফলের সাথে কোরা নারকেল মিশিয়ে। মাখন মিছরি। গরুর খাঁটি দুধের সঙ্গে মিছরি ও মাখন মিশিয়ে তৈরি করা হয় শ্রীকৃষ্ণের প্রিয় খাবার মাখন মিছরি। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের মুখে মাখন তুলে দেওয়া চাই। ছোট্ট গোপাল গোকুলে গোপী গৃহে চুরি করতেন ননি। যদি বাড়িতে মাখন তৈরি করতে না পারেন তাহলে ছানা ও চিনি একসাথে মিশিয়ে ভোগ তৈরি করতে পারেন। তবে যদি আপনি ভক্তি ও শ্রদ্ধা ভরে অতি সামান্য কোনো খাবার দেন তাহলে ভগবান তাই গ্রহণ করেন। তাই শ্রীকৃষ্ণের ভোগের আয়োজন করুন নিজের সামর্থ্য অনুসারে, কিন্তু তাতে যেন নিষ্ঠার কোনো খামতি না পড়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।